দেখো, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের অবিচ্ছিন্ন ফাংশন, কন্টিনিউটি অফ ফাংশন নিয়ে আলোচনা করব। এখানে শুধু তোমাদের দু তিনটা ম্যাথ দেওয়া আছে, শুধু এই ম্যাথ রিলেটেড, বিশেষ করে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেনের ক্ষেত্রে, রিটেন ভর্তি পরীক্ষা এই ম্যাথগুলো আসে। অবিচ্ছিন্ন ফাংশন হবে তখন যখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিট এ প্লাস উপরে দেওয়া অথবা নিচে দেওয়া, তার মানে এক্স এর মান এ থেকে বড়, এ হোক এক্স সমান সমান লিমিট এক্স এর সীমিত মান এ মাইনাস, তাহলে এক্স এর মান হবে এ থেকে ছোট, এফ অফ এক্স সমান এফ অফ এ হলে তবে তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হবে, এটা হচ্ছে তোমার মূল সূত্র। আমি আরো বলছি, দেখো এক্স এর সীমান্ত মান এ প্লাস, মানে এ থেকে বড় গুলো এফ অফ এক্স, আবার এক্স সীমান্ত মান এ মাইনাস, তার মানে এ থেকে ছোট, সরি এক্স এর মান এ থেকে ছোট, এই ফাংশনের সমীকরণ এফ অফ এ যদি হয় তবে ফাংশনটি এই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। যেমন তোমাদের বুয়েটে একটি ম্যাথ আসছিল, সেটা হচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষায় আসছিল শূন্য ব্যতীত, তাহলে ডাকটা হচ্ছে শূন্য ব্যতীত কে এর এমন এমন একটি মান এমন একটি মান নির্ণয় করো নির্ণয় করো যা নিচের ফাংশন ফাংশনকে জিরো বিন্দুতে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন করবে। তাহলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু টেন কে এক্স ডিভাইডেড টু এক্স, যখন কন্ডিশন এক্স এর ভ্যালু জিরো দিয়ে ছোট। আরেকটা হচ্ছে ফাংশন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, যখন এক্স এর ভ্যালু জিরো বা জিরো থেকে বড়, এই কন্ডিশনে। এবং বাকিটা তোমার উত্তর পক্ষে যুক্তি ব্যাখ্যা করো, তোমার তোমার উত্তরের যুক্তিকতা যুক্তিকতা ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তো সিম্পল একটা ম্যাথ, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যার নিচের ফাংশনকে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এখানে জিরো ওয়ান হতে পারে টু হতে পারে, অবিচ্ছিন্ন করবে। তাহলে এই ফাংশনটা আমার দেওয়া আছে এবং তোমার উত্তর পক্ষে যুক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখো করি, আমরা যদি ফাংশনটা লিখি সেটা কি, যে এরকম এফ অফ এক্স ইকুয়াল টু টেন কে এক্স বাই কত এক্স, এক্স এর হলো জিরো থেকে কি ছোট। আরেকটা হচ্ছে কত, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, এটা হচ্ছে
এটা এক্স এর ভ্যালু, তাহলে বলো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে তাহলে এফ অফ এক্স, তাহলে দেখো এক্স ইকুয়াল টু জিরো, যখন জিরো এটা কি জিরো ছোট, তো এখানে এলাও না, এটা কি জিরো অথবা কি জিরো থেকে বড়, তাহলে এখানে ইকুয়াল আছে, তাহলে আমার এই ফাংশনটা কাজ করতেছে, তাহলে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু কত জিরো, তাহলে জিরো বসো, এফ অফ জিরো ইকুয়াল টু থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, সমস্যা কত টু, তার মানে জিরো প্লাস কত টু কে স্কোয়ার, তার মানে কত টু কে স্কোয়ার, এটা একটা পাইলাম। আবার ধরো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে লিমিট এক্স এর সীমান্ত মান জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স এর সীমান্ত মান জিরো প্লাস, তার মানে কি জিরো থেকে বড়, জিরো থেকে বড় কোনটা, এই ফাংশনটাই, অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, এখন এই যে এক্স এর ভ্যালু জিরো বসো, থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস কত টু কে স্কোয়ার, সমান কত টু কে স্কোয়ার আসবে, এখন দেখো তোমাদের তাহলে এবার আসলে জিরো বিন্দুতে তুমি এটা পেলাম জিরো প্লাস, তাহলে আমি এবার জিরোতে ছোটো এই ভ্যালুটা এনে করি, আমি আবার বলতেছি দেখো ফাংশন হচ্ছে এফ অফ এক্স ফাংশন টেন কে এক্স ডিভাইডেড কে, যখন এক্স এর ভ্যালু জিরোতে ছোটো, আর একটা ফাংশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, যখন এক্স এর ভ্যালু জিরো অথবা জিরো থেকে বড়, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যদি আমি এফ অফ এক্স নির্ণয় করি যে এখানে ইকুয়াল আছে, তাহলে আমার ফাংশনটা হচ্ছে এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, তাহলে এখন এক্স এর ভ্যালু জিরো বসাও, জিরো সমান থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, জিরো প্লাস টু কে স্কোয়ার টু কে স্কোয়ার, আবার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে লিমিট এক্স এর সীমান্ত মান জিরো প্লাস, তার মানে জিরো থেকে বড়, জিরো থেকে বড় কোনগুলো, এই ফাংশনটাই, তাহলে এফ অফ এক্স সমান লিমিট এক্স এর সীমান্ত মান জিরো প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, এবার এর মান বসাও থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার সমান টু কে স্কোয়ার, এখন আবার কি জিরো ইকুয়াল টু জিরো বিন্দুতে আমি কি লিখুন জিরো মাইনাস, এখানে মূলত মাইনাস না প্লাস না, এটা বড় এবং ছোট বোঝায়, আবার করো আবার হচ্ছে তোমার কি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে লিমিট এক্স এর সীমান্ত মান জিরো মাইনাস, এটা মাইনাস না ঠিক, মানে বলছে জিরো থেকে ছোট, এই ভ্যালুগুলো, তাহলে এটা কি জিরো অথবা জিরো থেকে বড়, বাট এটা কি জিরো থেকে ছোট, ফাংশন আসতেছে, তাহলে এফ অফ এক্স তাহলে ইকুয়াল আমি এখানে দিই যদি ইকুয়াল লিমিট এক্স এর সীমান্ত মান জিরো কত টেন কে এক্স ডিভাইডেড কত এক্স, এবার দেখো লিমিট এক্স এর সীমান্ত মান জিরো মাইনাস, তাহলে আমি উপরে যে কে গুণ করি কে টেন কে এক্স ডিভাইডেড কত কে এক্স, কেটা বাইরে নিয়ে আসি কে ইন্টু লিমিট এক্স এর সীমান্ত মান জিরো থেকে ছোট টেন কে এক্স ডিভাইডেড কত কে এক্স, তাহলে এই পুরনো সংখ্যা সেম, তাহলে তার মান ওয়ান, সমসংখ্যক কে ইন্টু ওয়ান সমসংখ্যক কে, এখন দেখো অবিচ্ছিন্ন হওয়ার কন্ডিশন কি, তাহলে শর্ত অবিচ্ছিন্ন হওয়ার কন্ডিশন হচ্ছে আমার অবিচ্ছিন্ন হবে, তাহলে আমরা এটা লিখতে পারি যে অবিচ্ছিন্ন হবে যদি অবিচ্ছিন্ন এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি কি হয় যে লিমিট জিরো প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স এর সমান জিরো মাইনাস এফ অফ এক্স সমান কত এফ অফ কত
জিরো যদি সমান হয় তাহলে বলছে প্রশ্ন তোমার কি কি বলছে, প্রশ্ন বলছে কি শূন্য ব্যতীত কে এর কোন মানের জন্য, তাহলে এটা 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 পাইছো প্রথম টু কে স্কোয়ার, তাহলে তুমি পাইছো টু কে স্কোয়ার ইকুয়াল টু এটা 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 ভ্যালু পাইছো প্রথম বাতিল করে দাও, বা কে যদি কমন নাও টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এনে কে শূন্য ব্যতীত যেহেতু তাহলে কে ডাজ নট জিরো, তাহলে ওদের টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর কে ইকুয়াল টু হাফ, তাহলে কে এর শূন্য ব্যতীত তাহলে শূন্য ডাজ নট জিরো, তাহলে কারণ হচ্ছে কি এখানে কে ইকুয়াল টু জিরো অথবা টু কে মাইনাস ইকুয়াল টু কত জিরো অথবা কি টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কে যেহেতু ডাজ নট জিরো তাহলে টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো কে ইকুয়াল টু হাফ, তারপর বলছে কি শূন্য ব্যতীত কে এর মান শূন্য ব্যতীত তাহলে শূন্য ডাজ নট, তাহলে কোন মানের জন্য অবিচ্ছিন্ন হবে তাহলে কে ইকুয়াল টু কত হাফের জন্য অবিচ্ছিন্ন হবে, তাহলে কে ইকুয়াল টু কত হাফ, এটা আমার অ্যান্সার মূলত। যে অতএব আমি বলতে পারি কে ইকুয়াল টু অতএব কে ইকুয়াল টু কত হাফ এর জন্য ফাংশনটি ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে, এর অ্যান্সার। এখন পরবর্তীতে আবার কি বলছে তোমার উত্তর পক্ষে যুক্তি দেখাও, এখন এখন কে মানে এখানে বসবো কি হতো, তাহলে এক্স বাই টু নিচের এক্স, এখানে থ্রি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, তাহলে হাফ হবে এখানে। এবার আবার তুমি করো কে এর মান কোথাও হাফের জন্য, তাহলে এক্স ইকুয়াল টু কোথাও হাফ ভ্যালুর জন্য আবার সেম ফাংশনটা অবিচ্ছিন্ন হয় কি হয় না তার প্রমাণ তুমি দেখাও। আমি আবার বলতেছি কিন্তু কে এর মান কোথাও হাফ, তাহলে এখানে বসাও এখানে এক্স বাই টু নিচে এক্স, এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান বাই কত টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, টু টু কাটলে ওয়ান বাই টু হয় তাহলে এখানে হাফ হয়। এবার এবার তুমি সেম ওইভাবে করো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এক্স ইকুয়াল টু করবা, করো সেটা কি যে এক্স ইকুয়াল টু কত শূন্য বিন্দুতে সেম করো, দেখো দিন সেটা এই যে এই হাফ এই ফাংশনের এই ফাংশনের ভ্যালু কত হাফ আসবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু শূন্য জিরো বিন্দুতে তাহলে ফাংশন না এটা এটা মানে এখন এটা আসবে, দেখো এখানে অ্যান্সার আসবে হাফ, আবার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যেমন অবিচ্ছিন্ন হবে এটা অ্যান্সার, কারণ যুক্তিগত, হ্যাঁ দেখো যুক্তিগত যদি আমরা করি এটা দেখো ব্যাখ্যাটা যদি আমরা দিই তাহলে কি ব্যাখ্যা ব্যাখ্যা তাহলে কোনো তাহলে কে ইকুয়াল টু হাফ এর জন্য কে সমান সমান হাফ এর জন্য জন্য আমরা মূল ফাংশনটা কি পাই তাহলে আমরা এখানে বলি দেখো মূল ফাংশনটা আমরা পাই তাহলে এটা মুছি আমরা দেখো হাফ এর জন্য আমরা এখানে এখানে পেলাম তাহলে এনে টেন কে এক্স ছিল তাহলে এক্স বাই টু কারণ হাফ এর মান, আর এখানে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মানে কত ফোর, দুই কাটলে টু হয় তার মানে এখানে হবে কত হাফ মূল ফাংশন, তাহলে কে ইকুয়াল টু হাফ এর জন্য আমরা মূল ফাংশন এটা পেলাম, এখানে তো এক্স বাই টু কে এর মান বসেছি মূল ফাংশনে এটা পেলাম আমরা। এখন এখন তুমি আবার করো যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে
এক্স ইকুয়াল টু জিরো কিন্তু তাহলে ফাংশন কোনটা? এইটা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস কত হাফ, তাহলে জিরো বসাও, থ্রি ইন্টু কত জিরো স্কোয়ার প্লাস কত হাফ, ষোলো কত হাফ। আবার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে লিমিট এক্স এর সমান জিরো প্লাস এফ অফ এক্স, লিমিট জিরো প্লাস, তাহলে কত জিরো প্লাস মানে জিরো থেকে বড়, তাহলে কিন্তু এই ফাংশন থ্রি এক্স স্কোয়ার প্লাস কত হাফ, এক্স এর মান জিরো বসাও, থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস কত হাফ, জিরো প্লাস কত হাফ, হাফ। এখন আবার এক্স ইকুয়াল টু কত জিরো বিন্দুতে লিমিট এক্স এর সমান সমান জিরো মাইনাস এফ অফ এক্স সমান সমান লিমিট জিরো মাইনাস, তাহলে এটা তাহলে জিরো মাইনাস মানে জিরোতে ষোলো, তাহলে এই ফাংশন তাহলে টেন এক্স বাই টু নিচে কত এক্স, এই ফাংশন আসতেছে। এখন তুমি এই এই পার্টটা আমি উপরে দুইটা পার্ট মুছি। এখন দেখো এই যে এখানে আমি হাফ দেওয়া হাফ টু দিয়ে গুণ করবো, তাহলে কি দাঁড়ালো যে লিমিট মাইনাস এটা টেন, টেন এক্স বাই টু নিচে ধরো এক্স বাই টু ইন্টু এনে কত টু, ওয়ান বাই টু বাইরে নিয়ে আসো, ওয়ান বাই টু লিমিট এক্স এর সমান ওয়ান জিরো মাইনাস টেন এক্স বাই টু নিচে কত এক্স বাই টু, এর কোন সংখ্যা সেম তার মানে ওয়ান, তাহলে হাফ হাফ ইন্টু কত ওয়ান, ষোলো কত হাফ, তাহলে কি কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু কে, তাহলে অতএব তোমার যুক্তি তাহলে অতএব কে ইকুয়াল টু হাফ এর জন্য ফাংশনটি অবিচ্ছিন্ন, আশা করি এই জাতীয় ম্যাথগুলো পারবে তোমরা। সাধারণত এই ম্যাথগুলো অনার্স ফার্স্ট ইয়ারে এই ম্যাথগুলো বেশি আসে, তার জন্য আদৌ ইউসুফ তোমরা যদি বুয়েট সুয়েট খুয়েট রুয়েটে লিমিট অধ্যায় যাবতীয় ম্যাথ ইন্টারমিডিয়েট একাদশ বইতে যে লিমিটের ম্যাথগুলো আছে এটার পাশাপাশি আবু ইউসুফ রাইটার স্যারের বইটা যদি পড়ো, এই জাতীয় ম্যাথ এই জাতীয় এই রিলেটেড ম্যাথ কোনো ধরনের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই।